তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি মটরশুঁটিগুলোকে গরম ফুটন্ত জলে দিয়ে দিলাম, 3 মিনিট ধরে আমি সেদ্ধ করে নেব। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এরপর আমি তাড়াতাড়ি করে জলটা ঝরিয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিং বোলে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, তার সাথে 2 কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচানো, অল্প সামান্য লবণ আর অল্প চিনি আর অল্প সামান্য জল দিয়ে দিলাম। তো আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। একটু কড়াই গরম করে আমি তেলে কিছুটা দিয়ে দিলাম, অল্প সামান্য কালো জিরে আর পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এরপর লো ফ্লেমে আমি ভালোভাবে পুরটা কষিয়ে নেব, ঘন ঘন কিন্তু নাড়তে হবে। তো দেখতে পাচ্ছ আমার পুরটা রেডি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো চলো আমি পুরটা ঠান্ডা করে নিই। এবার আমি মেখে রাখা আটা থেকে লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছ আমার সব লেচি কাটা হয়ে গেছে, এরপর আমি হাতের তাড়ু দিয়ে গোল করে নেব। তোমার সব লেচিগুলো গোল করা হয়ে গেছে, এরপর আমি পুরটাকেও সমানভাবে ভাগ করে লেচি করে নিয়েছি, ছোট ছোট দেখতে পাচ্ছ। এরপর একটা লেচি নিয়ে আমি বাটির শেপ দিয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়া পুরটা আমি বাটির মধ্যে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর আবার গোল করে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে কোলটা। এরপর আমি বাকিগুলো একই রকম ভাবে করে নেব। সব লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি, এবার আমি হালকা তেল লাগিয়ে কচুরিগুলোকে বেলে নেব। হালকা হাতে কচুরিগুলো বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে পুর বার হয়ে যাবে। দেখো আমি হালকা চাপ দিয়ে কিন্তু কচুরিটা বেড়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা কচুরিকে বেলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি কীভাবে ভাজছি, কীভাবে ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিলাম। 2 পিঠে আমি খুব ভালো মতো ভেজে নেবো। তোমার ভাজা হয়ে গেছে, আমি দেখো নামিয়ে নিলাম, আর একটু আমি ভেজে নিলাম। এইভাবে প্রত্যেকটা প্রচুর আমি ভেজে নেব। তো আমার তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মটরশুঁটি কচুরি। তোমাদেরকে আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কচুরিটা কত সফট হয়েছে তুমি দেখে বুঝতে পারছো, আর কি সুন্দর একটা ল্যাপ তৈরি হয়েছে। তো আজকের কচুরিটা আমি আলুর দম দিয়ে সার্ভ করলাম। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।